হরে কৃষ্ণ তো একাদশীতে উপবাস থেকে কেউ যদি ঘুমায় তাতে কি সে একাদশীর ফল নষ্ট হয় খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমরা একাদশী ব্রত পালন করি এবং দেখা যাচ্ছে খুব নিষ্ঠার সাথে করা হয় একাদশী ব্রত পালন কিন্তু অনেক সময় দেখা যায় ক্লান্ত হয়ে যায় কেননা ক্লান্ত হয়ে কি হয় বারবার সে জল পান করে হ্যাঁ অনেকে আছেন একাদশী আছেন বটেই কিন্তু পান চর্বণ করছেন আবার দেখা যাচ্ছে সে হ্যাঁ ক্লান্ত হয়ে কি করছেন ঘুমিয়ে গিয়েছেন এতে কি হয় এই জিনিসগুলো করার মাধ্যমে আমাদের কি হয় দেখুন আপনি দিন আপনি একাদশী ব্রত আছেন উপবাস আছেন কিন্তু উপবাস থাকার মানে কি সেটা আমরা বুঝতে হবে গুরুত্বপূর্ণ বিষয় সেই জিনিসটি হচ্ছে কি যেমন হরি বাসর থিতি যেমন হরির নিকটে বাস যেমন উপবাস উপশব্দরত হচ্ছে হ্যাঁ নিকটে বাস দেখেন আমরা যে বলি না যে আমরা উপবাস আছি উপবাস মানে কি উপবাস থাকাই মানে হচ্ছে যে উপশব্দটা হচ্ছে নিকটে আর বাস মানে হচ্ছে বাস করা কার বাস করা যা হরির নিকটে বাস করা হরির নিকটে কিভাবে বাস করবেন সেই জন্য হরির নাম গুণকীর্তন করার মাধ্যমে কি হরির গুণকীর্তন করার মাধ্যমে এবং শ্রবণের মাধ্যমে এবং কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে এবং ভাগবত কথা হ্যাঁ পরিবেশন করার মাধ্যমে কি ভাগবত সে সে নিজে নিজে অধ্যয়ন করার মাধ্যমে মানে কি টোয়েন্টি ফোর আওয়ার্স এক মুহূর্ত সময় যেন সে অন্য কোনো চিন্তা না করে যে অন্য কোনো মনস্ক না হয় হ্যাঁ তো দেখা যাচ্ছে উপবাস করে বটেই হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল জল তৃষ্ণা কি করছে বারবার সে ডুবে ডুবে জল পান করলো এতে কি হয় যেন আমরা শাস্ত্রে দেখতে পাই হ্যাঁ কেউ যদি দিবাবাগে ঘুমায় কিবা বা মৈতন কর্মে যুক্ত তাকে কিবা এই কর্মগুলি করলে কি হয় ব্রতটা দূষিত হয়ে যায় কি পান চর্বণ করে বারবার সে জল হ্যাঁ পান করে এতে কি হয় যেমন অনেক সময় ঘুমন্ত অবস্থায় আপনি দিবা বাঘে ঘুমালেন দেখছেন আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছেন মানে ভালো ভালো খাবার খাচ্ছেন এতে কী হয় সেই আপনার ব্রতটা সেটা নষ্ট হয়ে যাবে এতে কি হবে আবার দেখবেন ঘুমিয়ে কখনো কখন ঘুমানোর পর দেখা যাচ্ছে আপনি কখন স্বপ্ন হ্যাঁ দূষ হয় অনেক সময় তাতে কী হচ্ছে এই ব্রতটা আপনার কী হলো দূষিত হয়ে গেল। সেই জন্য কি করা উচিত এই ব্রত উপবাস করার ফল নষ্ট হয়ে যায় হ্যাঁ যে আপনি অক্লান্ত করে পরিশ্রম করে যান আপনি সেই ব্রতটি করলেন করলেন ঠিকই কিন্তু ঘুমালেন না হরি নাম এবং গুণকীর্তন করলেন না তাতে কি হল আপনার সেই একাদশীর যে পরিশ্রমটি হ্যাঁ সেটা আপনার সুফল প্রাপ্ত হলেন না কিন্তু কেউ কেউ আছে আবার কি করেন সারা দিন উপবাস থাকলেন হ্যাঁ মালা জপ করছে না কি হরির নাম কোনো করতে আবার কি মানুষকে ছড়ায় যে আমি উপবাস আছি উপবাস আছি কিন্তু বিশেষ করে হরির নাম যোগ কীর্তন করা এবং আপনি গীতা পড়তে পারেন এবং কারো নিকটে বসে আপনি এই সমস্ত শ্রবণ করতে পারেন তো শ্রবণ করার মাধ্যমে কি হয় এতে কি হচ্ছে আপনি হরির নিকটে হরির গুণকীর্তন করার মাধ্যমে হরির গুণ গান করার মাধ্যমে হরির তিথি আপনি সেটা সুন্দরভাবে পালন করতে পারেন তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের অত্যন্ত মানে মানা উচিত কিন্তু আবার আরও কিছু ব্যক্তি আছে সারাদিন উপবাস থাকে থাকার পর দেখা যাচ্ছে সন্ধ্যা হলে কি হয়ে যায় সুন্দর সুন্দর রুটি বানিয়ে খেয়ে নেয় মানে রুটি খাওয়া মানেই হচ্ছে কি অন্ন বুজন হয়ে গেলো আপনার সেই জন্য কী করা উচিত অন্ন এগুলোর থেকে আপনি ভর্জন থাকা উচিত পঞ্চরবি বিশ্ব থেকে আপনি ভোর্জন থাকতে হবে হুম সেই জন্য কী করা উচিত একাদশী উপবাস সার্থক হয় তখনই আপনার তখনই সার্থক হবে যখনই আপনি শ্রী হরির নাম জপ পুনঃকীর্তন করবেন এবং চিন্তন করবেন স্মরণ করবেন হ্যাঁ এবং শ্রবণ করবেন এবং হরিকথা বলবেন এবং কীর্তন আদিতে সারাক্ষণ অতিবাহিত করবেন এইভাবে যখন আপনি করতে থাকবেন তখন দেখবেন আপনার একাদশী ব্রত হ্যাঁ আপনি সুফল প্রাপ্ত হবেন আর না হয়তো এই যে এইগুলো যদি আমরা করি উল্টাপাল্টা করি তো এই কথাগুলো কোথায় উল্লেখ করা আছে হরিভক্তি বিলাসে বর্ণনা করা আছে যে একাদশীর দিন কখনও কি করা উচিত ঘুমানো ঠিক না হুম তুমি কোনো পান চর্বণ করা ঠিক না সিগারেট খাওয়া ঠিক না তারপরে কি হ্যাঁ যা মিত কর্মে নিযুক্ত হওয়া ঠিক না বারবার বারবার আপনার তৃষ্ণা হয়েছে আপনি ঘুমাচ্ছেন জল পান করছেন এগুলো করলে কী হয় সেই যে ব্রত আপনি করছেন যে সংকল্প করে আপনি যে ব্রতটি করছেন সেই ব্রতটি দূষিত হয়ে যায় তাতে কি হয়ে যায় সেই একাদশীর ফল নষ্ট হয়ে যায় তো সেই ফল যদি আমরা পেতে চাই তাহলে কী করা উচিত যে আপনার চব্বিশ ঘন্টা আপনি কোনো মন্দিরে যেতে পারেন মন্দিরের পাশে যদি মন্দির না থাকে আপনি কয়েকজন মিলে আপনারা একটা গ্রুপ করে যে না আপনি আজকে আমরা হরিবাসর করব কি আপনি গীতা পারায়ণ করলেন কি কেউ শুনল কি কীর্তন করলেন ভজন কীর্তন করলেন এবং একসাথে বসে হরির নাম জপ করলেন এতে কী হবে সারাটা দিন অতিবাহিত হয়ে যাবে যদি আপনি নিশি জাগরণ করতেন সারা রাত্র আপনি এইভাবে করতে পারেন নিশি জাগরণ করে হ্যাঁ যদি আপনি নিশি নিশিজাগরণ করতে পারছেন না কি ক্লান্ত হয়ে যাচ্ছেন তাহলে আপনি সঠিকভাবে আপনি যে আপনি ফল ফুট খেতে পারেন কি দুগ্ধজাতীয় খাবার খেয়ে আপনি সুন্দরভাবে নিশি জাগরণ না করলে আপনি নিদ্রায় যেতে পারেন পরের দিন সময় মতো আপনি পালনটা করতে পারেন এতে কি হবে আপনি সবটাই ঠিক থাকবে আপনিও ক্লান্ত হলেন না সেই জন্য কলির যুগের মানুষ তো আমরা অন্যগত প্রাণ জুনিগত মন ওইগুলো না খেলে আমাদের ক্ষুধা লাগলে আমাদের সমস্ত ব্রত ট্রত সব নষ্ট হয়ে যায় তো সেই জন্য ক্ষুধা তৃষ্ণায় আমরা খাতর হয়ে গুলো আমরাকে ভেঙে দিই তাহলে কি হচ্ছে সেই সেই জন্য কলির যুগে যদি সঠিকভাবে অত নিষ্ঠার সাথে অনেকেই করতে পারেন অনেকেই করতে পারেন না যদি পারেন তার ভালো না পারলে আপনি ঠিক আপনি বারোটার দিকে আপনি সেই সুন্দর করে ফল ফ্রুট ভোগ লাগিয়ে এবং দুগ্ধ জাতীয় খাবার কি সবজি পেঁপে সবজি দিয়ে কি আপনি গাওয়া ঘি দিয়ে এগুলো তৈরি করে দিয়ে সুন্দর করে আপনি ভগবানকে ভুগ দিয়ে সেটা আপনি আস্বাদন করে নিতে পারেন প্রসাদ এবং ক্লান্তও হলেন না হরিনামও করলেন সেই জন্য সারা জুড়ে এইভাবে ছয় পালন করছে যে সঠিকভাবে যদি পালন করতে চান তাহলে আপনি হরিনাম গুণকীর্তন কীর্তন এবং ভাগবত কথা এবং কৃষ্ণ চিন্তন এগুলো করার মাধ্যমে করলে আপনার সঠিক ফল আপনি প্রাপ্ত হবেন হরে কৃষ্ণ